আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনলাইনে আপনি আবেদনটা কিভাবে করবেন, অর্থাৎ ফর্মটা কিভাবে পূরণ করবেন এবং সার্কুলারটাও দেখাবো। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পদের সংখ্যা একটি, এসএসসি পাস, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, এটা স্নাতক পাস। স্নাতক বলতে বোঝায় অনার্স অথবা ডিগ্রি। ইউডিএ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি, এটাও স্নাতক পাস। এখানে খেয়াল করুন, কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে তিন এবং শারীরিক প্রতিবন্ধী কোটা থাকলে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। এরপর হচ্ছে ধর্মীয় শিক্ষক পদ সংখ্যা পাঁচটি, এটা ফাজিল পাস। শার্ট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি, স্নাতক পাস। অটো মেকানিক পদ সংখ্যা তিনটি, এসএসসি পাস। ড্রাইভার পদ সংখ্যা তিনটি, অষ্টম শ্রেণী পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি, উচ্চ মাধ্যমিক পাস। স্টোর কিপার পদ সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক পাস। ফটোকপি অপারেটর পদ সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক পাস। অফিস সহায়ক পদ সংখ্যা তিনটি, মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস। এখানেও কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 30/6/2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়া অনেকগুলো শর্তাবলী রয়েছে, যারা আগ্রহী তারা অবশ্যই পুরো সার্কুলারটা একবার পড়ে নেবেন। ওয়েবসাইট হচ্ছে bcg.teletalk.com.bd। আপনি যদি পুরো ওয়েবসাইট না লিখতে পারেন, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন বিসিজি স্পেস দিয়ে লিখবেন টেলিটক, এটা লিখে সার্চ করলে ওয়েবসাইটটি চলে আসবে। আবেদন অলরেডি শুরু হয়েছে 17/7/2023 তারিখ সকাল 10টা থেকে এবং চলবে 5/8/2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে, এক কপি ছবি, সাদা কাগজ, একটা সিগনেচার, এই দুটো কিন্তু আপনাকে অবশ্যই আগে সাইজ করে সেভ করে রাখতে হবে কম্পিউটার বা মোবাইলে। এবার আপনার এসএসসি এসএসসির ইনফরমেশনগুলো লাগবে, রোল নম্বর, কোন বোর্ড, পাশের সাল, পয়েন্ট কত, এগুলো লাগবে, আর ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন। যেখানে আবেদনের ফিটা একটু খেয়াল করুন, 13 থেকে 16 গ্রেডের জন্য 223 টাকা, 17 থেকে 20 গ্রেডের জন্য 112 টাকা। আপনি গ্রেড কীভাবে বের করবেন খেয়াল করুন, প্রত্যেকটা পদের নিচে এভাবে গ্রেড 20, গ্রেড 18 এভাবে লেখা রয়েছে। তো আপনি এটা টেলিটক সিমে আপনাকে রিচার্জ করে নিতে হবে, নিয়ে এরপরে এই এসএমএস পদ্ধতিতে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমরা টাকা পেমেন্ট একটু পরেই দেখাচ্ছি। তো আমরা গুগলে যাব, আমি যে টেকটাকে বলেছিলাম, আপনি যদি পুরো ওয়েবসাইটটি না পারেন বের করতে, তাহলে এইভাবে সার্চ দিবেন বিসিজি স্পেস দিয়ে টেলিটক লিখে সার্চ করবেন। সার্চ করলে ওয়েবসাইটটি চলে আসছে খেয়াল করুন, বাংলাদেশ কোস্ট গার্ড টেলিটক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই এরকম একটা পেজ ওপেন হবে, দেখা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটাতে ক্লিক করলে আপনি এই সার্কুলারটা পাবেন, আর অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করলে আবেদনের অপশনে চলে যাবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সবগুলো পদের নাম দেখাবে, আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের রেডিও বাটনে ক্লিক করবেন অথবা টাচ করবেন, করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আপনার যদি অল জবসে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, না হলে ন, কারণ অল জবসে অ্যাকাউন্ট করতে গেলে টাকা লাগে, অনেকে এটা করেন না, তাই ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এবার আবেদনের যে ফর্ম, সে ফর্মটি ওপেন হয়ে গেছে, তো আমরা এটাতে একটি একটি করে সবগুলো অপশন ফিল আপ করবো। খেয়াল রাখবেন এখানে আপনার যে অপশনগুলোতে লাল মার্ক করে দেওয়া হয়েছে, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি অ্যাপ্লিকেন্টস নেম, আমি আমার সঠিক তথ্য দিচ্ছি না, আমি সংক্ষেপে শুধু লিখে দিচ্ছি, আমার নাম লিখলাম, আবেদনকারীর নাম আমি বাংলাটা একটু পরে লিখি, এরপর বাবার নাম। অবশ্যই এগুলো আপনার সার্টিফিকেট অনুসারে লিখতে হবে, আপনার এসএসসি সার্টিফিকেট অনুসারে। এরপর আমরা বাংলাটা লিখবো, আমি সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা বাকিটা আপনারা নিজেরাই ঠিক করে নিতে হবে। লিখলাম, এরপরে হচ্ছে জন্ম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখান থেকে আপনি সালটা সিলেক্ট করবেন, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখান থেকে দিবেন। এরপরে হচ্ছে মাসের নাম সিলেক্ট করবেন, এরপরে দিন সিলেক্ট করবেন। মনে রাখবেন এখানে মাসের নামটা কিন্তু আগে আসে, এটা ভুল না। এবার ন্যাশনালিটি, এটা অটোমেটিক দেওয়া থাকবে। রিলিজিয়ন, আপনার ধর্ম কি সেটা সিলেক্ট করবেন, জেন্ডার মেল ফিমেল কি সেটা সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দিবেন, না হলে নো। তো আমি ন্যাশনাল আইডিটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নম্বর, আপাতত আমি নো দিচ্ছি, কারণ একটা দিলেই হয়, তো আমি ন্যাশনাল আইডি দিয়েছি তাই আর এগুলো দিচ্ছি না। এরপর হচ্ছে ম্যারিডাল স্ট্যাটাস, আনম্যারিড হলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে হাজব্যান্ড বা ওয়াইফের নাম এখানে লিখতে হবে। এরপর মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন, অবশ্যই নির্ভুল মোবাইল নম্বর দিতে হবে, কারণ হচ্ছে আপনার পরবর্তীতে সকল এস এম এস আপনার মোবাইলে
আসবে, তাই আপনি অবশ্যই এটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেখুন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা দেবেন, না হলে নন কোটা। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, আপনি যদি বর্তমানে ওই ডিপার্টমেন্টের অধীন কোনো জবে থাকেন তাহলে সেটা দিবেন, না হলে নন। কেয়ার অফ, এটাতে আমরা বেশিরভাগ আটকে যাই, সেটা হচ্ছে কেয়ার অফে যদি আপনি পুরুষ হন তাহলে এখানে অবশ্যই বাবার নাম লিখবেন, আর আপনি যদি মেয়ে হন অবিবাহিত হলে বাবার নাম লিখবেন, বিবাহিত হলে স্বামীর নামও লিখতে পারবেন, বাবার নামও লিখতে পারবেন। তো আমি এখানে আমার বাবার নাম লিখছি। এরপর হচ্ছে ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট, এখানে আপনার বাড়ির যে ঠিকানাটা সে বাড়ির নাম, গ্রামের নাম, যদি রোড নম্বর থাকে বাড়ির নম্বর থাকে, এ ধরনের কিছু এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা সেটা এখান থেকে সিলেক্ট করবেন, উপজেলা আপনার উপজেলা কি সিলেক্ট করবেন, এরপরে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নামটা সিলেক্ট করবেন লিখবেন, এবং পোস্ট কোডটা এখানে লিখে দিবেন। আপনার পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটাতে টিক চিহ্ন দিলে দুটো অ্যাড্রেস একই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেলের তথ্য, এসএসসি, আপনি যদি সাধারণ শিক্ষা বোর্ড থেকে হন তাহলে এসএসসি সিলেক্ট করবেন, মাদ্রাসা থেকে হলে দাখিল, আর যদি টেকনিক্যাল বোর্ড থেকে হন তাহলে ভোকেশনাল। তো আমি সাধারণ শিক্ষা বোর্ড। এরপর রোল নম্বর দিয়ে দিচ্ছি, কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, রেজাল্ট আউট অফ ফাইভ সিলেক্ট করে আপনার পয়েন্টটা এখানে দিয়ে দিবেন, এরপর কত সালে পাস করেছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। এবার হচ্ছে এইচএসসি, এটা সবগুলো তো চাওয়া হয় না, আমি যে পদে পদটা সিলেক্ট করেছি সেটাতে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তাই এটা দেওয়া হচ্ছে, যেগুলোতে এসএসসি সেগুলোতে শুধু এসএসসিটাই শো করবে। আর আপনার যদি অনার্স ডিগ্রি মাস্টার্স থেকে থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এটাতে টিক চিহ্ন দিয়ে এগুলো ফিল আপ করে দেবেন। এরপর এখান থেকে এটা দিবেন, এরপর এখান থেকে আপনার রোল নম্বরটা দিয়ে দিবেন, বিশ গ্রুপের নাম, এরপর হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, এখানে আউট অফ দিয়ে পয়েন্টটা লিখে দিবেন, পাসিং ইয়ারটা এখান থেকে দিয়ে দিবেন। এরপরে যদি থাকে এগুলো দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই, জব এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে ক্লিক করে এগুলো লিখে দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। আদার এক্সপিরিয়েন্স, ডু ইউ হ্যাভ নেসেসারি নলেজ অন কম্পিউটার, আপনি কম্পিউটার সম্পর্কে ধারণা আছে কিনা এখান থেকে দিয়ে দিবেন, ইয়েস। এটা সব পদে কিন্তু এগুলো শো করে না, যেগুলোতে শো করবে ওগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। এরপর হচ্ছে সিকিউরিটি কোড, এখানে যে কোডটা দেওয়া থাকবে সবার কিন্তু একরকম থাকবে না, এক একজনের একরকম থাকে, যেভাবে আসুক এটা এখানে হুবহু লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি, দেওয়ার পর আইডি ক্লিয়ারে এটাতে ঠিক চিহ্ন দেবেন। অবশ্যই পরের অপশনে যাওয়ার আগে আবার এগুলো ভালো করে চেক করবেন, আপনি যা যা এইমাত্র যা যা লিখেছেন সব কিছু আবার ভালো করে চেক করবেন, কোনো ইনফরমেশন ভুল আছে কিনা, ভুল থাকে ঠিক করে নেবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাকে প্রিভিউ দেখাবে, অর্থাৎ এতক্ষণ আপনি যা যা লিখেছেন সব এখানে আপনাকে প্রিভিউ দেখাবে, যদি ভুল থাকে চেঞ্জ নিডেড এটাতে ক্লিক করে আপনি সেটা আবার সংশোধন করে নেবেন। তো আমরা আপলোড চেঞ্জ ফটো, আমরা ফটো আপলোড করবো, ফটোর সাইজ হবে 300x300 পিক্সেল 100 KB-র নিচে, এবং সিগনেচারের সাইজ হবে 380 পিক্সেল 60 KB-র নিচে। অবশ্যই এগুলো জেপিজি হতে হবে, জেপিজি ফরম্যাটে। তো আমি চুজ ফাইলে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করে আমি যে ছবিটা সেভ করে রেখেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আইডি ক্লিয়ারটা ঠিকানা দেবো, দিয়ে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে দেখুন আপনার আবেদনটা সাবমিট হয়ে গেছে। এখানে একটা অপশন দেখুন ইউজার আইডি, আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, এই ইউজার আইডি আপনার আবেদনের প্রমাণপত্র। তো আপনি এই ইউজার আইডি দিয়েই কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আপনি আবার মোবাইলের ম্যাচ অপশনে যাবেন, এবার যাওয়ার পরে লিখবেন BCG, এরপরে স্পেস দিয়ে এখানে যে ইউজার আইডিটা দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটা লিখতে হবে, লিখে সেন্ড করতে হবে 160 নম্বরে সেন্ড করবে। সেন্ড করলে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে আপনার নাম দেওয়া থাকবে, কত টাকা কাটবে এটা লেখা থাকবে, এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে। তো যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন, আবার সেখানে আবার গিয়ে লিখবেন BCG, স্পেস দিয়ে লিখবেন ইয়েস, স্পেস দিয়ে লিখবেন পিন নম্বর, অর্থাৎ প্রথম মেসেজ যে পিন নম্বরটা পাবেন, আবার সেন্ড করবেন 160 নম্বরে। এভাবে সেন্ড করার পরে রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রেচুলেশনস, আপনার নাম, পেমেন্ট কমপ্লিট হয়ে সাকসেসফুলি, ফর পোস্টের নাম দেওয়া থাকবে, এবং আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট। মনে রাখবেন, টাকা জমা দেওয়ার পরে যদি আপনি মনে হয় যে আপনি কোনো তথ্য ভুল আছে তাহলে কিন্তু আর সংশোধন করা যাবে না, তাই টাকা জমা দেওয়ার আগে ভালো করে এই আবেদন কপিটা আপনাকে ভালো করে চেক করতে হবে। তো এটার নিচে আসলে এখানে ডাউনলোডের অপশন পাবেন, ডাউনলোড করে সেভ করে রেখে দেবেন। প্রিন্ট করার যদি ভালো প্রিন্ট করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, সেভ রাখলে পরবর্তীতে প্রয়োজন হলে প্রিন্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি, কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।